দুপুর। এখন আমরা জাস্ট ঘর থেকে বেরালাম, কোথায় যাচ্ছি গিয়ে শেয়ার করছি। তো এরকম ভিড় আমার বাড়ির সামনে। পার্কের ভিড় অনেকে মানে সকালের দিকে বেশ ভালো ভিড় হয়েছে, দেখতেই পাচ্ছ আমার আশেপাশের ভিড়টা। হ্যাঁ, এইটাই থাকা যায় গো, ভালো না, একদিন এসে থাকাই যায়। না না, ভালো না, মানে থাকার মতো মানটা অনেক বেটার। এবছর পুজোর থেকে ঠিক করে রেখেছিলাম যে ওইটা আমি খাবো পরের বারে এসে। এটা কেন ফিটিস তো ঢালবো না, ঢালতে ওদেরকেই বলতে হবে। তারপর আমরা ঢাল দিই আমরা করেছিলাম সুতান্ত জাংশন, তখন বসে বাসে নিয়ে গেছি। মানে আমাদের বাজেট হচ্ছে খুব বেশি হলে লাঞ্চ করা 200 টাকা। এবার সেখানে গিয়ে দেখি একটা বিরিয়ানি Thank you.
বাড়ি থেকে বেরানোর সময় তোমাদেরকে বললাম যে বেরোচ্ছি, কিন্তু কোথায় যাচ্ছি গেলে জানাচ্ছি। তো এখন আমরা চলে এসেছি, তোমরা দেখতেই পেয়েছো ইন্ট্রোতে যে আমরা রোড হাউসে এসেছি। আর আজকে সপ্তমী, আজকে আমাদের মোটামুটি মানে মেয়েকে মামাম সকাল থেকে আজকে সামলাচ্ছে, কারণ আমি আজকে আমার বেরোনোর ছিল, তো আমার রেডি হওয়ার ছিল। আর এখন আমরা চলে এসেছি এখানে, তো ফটাফট খাবার খেয়ে যদি কিছু নয়েজ আসছে বুঝতে পাচ্ছি, বাট ঠিক আছে এটাকে তোমরা একটু বুঝে নাও কি বলছি। আর একটা জিনিস হচ্ছে যে সপ্তমীটা, সপ্তমীর সকাল আমাদের এইভাবে আজকে, মানে আমরা লাঞ্চেই এসেছি, একটু তাড়াতাড়ি এসেছি, কারণ জায়গা না পেলে যদি বাইরে আমাদেরকে এক ঘন্টা, এক থেকে দেড় ঘন্টা ওয়েট করতে হতো সেটা অনেকটা বাজে হতো। তো আমরা একটু তাড়াতাড়ি এসেছি, আমরা 12টার মধ্যে এখানে ঢুকে গেছি। তো এসে আমরা এখন খাবার অর্ডার করাও হয়ে গেছে, তো খাবারগুলো এলে কী কী খাচ্ছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, তো তোমরা দেখতে থেকো। আর একটা জিনিস যেটা বলবো যে সবাই সপ্তমী খুব ভালো করে কাটাও, আর কে কীরকমভাবে কাটালে সেটাও জানিও। তো খাবারগুলো আসুক, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে আমি আমার ব্লগটা এখান থেকেই শুরু করছি। যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করেই যেও, আর হচ্ছে লাইক কমেন্ট শেয়ার তো বানতা হই হ্যায়। তো চলো খাবার আসুক, আমি শেয়ার করছি। খেয়েছিলাম এসে, খুব ভালো লেগেছিল বলে এটা আমরা আবার নিলাম। ও এই জুতোটা কেন এই জায়গার সাথে দিলাম বলতো, এটা ভালো হাঁটতে পারে, এটা অন্যান্য চটি পড়লো না ও এটাতে বেশি সুবিধে। হ্যাঁ ওকে হাঁট মামা, এই প্রিন্সি ও হাঁটছে, ওর সাথে পেছন থেকে হাঁটো, পড়ে যাবে টুকি। ও আগের দিন থেকে এটাই করছে, শুধু সাইডে গিয়ে বসছে, দাঁড়াতে যাচ্ছে। তো আজকে সপ্তমীর রাত, সন্ধে নয়, আর দুপুরবেলা বেরিয়েছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। আর এখন অলমোস্ট 10টা বাজে, মেয়েকে ডিনার ফিনার করিয়ে এখন প্যান্ডেলে মেম্বার্স কলোনিতে এসেছি। আর এখন একটু কিছুক্ষণ এখানে আড্ডা মারব। এই যে প্রিন্সি, প্রিন্সি কই দেখি প্রিন্সি, এই যে প্রিন্সি হচ্ছে আমার মেয়ে, ঠিক পেছন পেছন ঘুরছে, ও এবার দুম পট পট পড়ে যাবে মনে হচ্ছে। আর হচ্ছে এখন কিছুক্ষণ এখানে আড্ডা মারি, কিছুক্ষণ আড্ডা মারার পর অভিষেক আসবে, তারপরে আমরা বাড়ি যাব। তো দেখাচ্ছি সবাই এখানে আড্ডা মারছে, আমাদের গ্রুপ।
আস্তে 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 কেন এদিকে কেন ওদিকে চলো সোজা রাস্তা মামা ওদিকে আসো সন্ধি পুজো তো অনেক পরে এখন 11টা বাজেই তো বোধ হয় মাথার উপরে ঝাড় আছে তো ওটাতেই খুশি থাকুক মামা প্রিন্সেস দিদিকে খাই দাও একটা নিয়ে এটা নাও ওটা নাও ধরো প্রিন্সেস দিদিকে খাই দাও ধরো দাও প্রিন্সেস দিদিকে খাই দাও হ্যাঁ ওইটা ঝাল না ওটা ঝাল ওটা খাই না তুমি এটা খাবো ওকে ওটা নিল চাই তখন অঞ্জলি দিতে বা কিছু সেটাও শেয়ার করবো তো চলো গুড নাইট সবাই ভালো থাকো।